স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া বাধ্যতামূলক পরিষেবা যেন পায় সাধারণ মানুষ। যারা স্বাস্থ্যসাথী পরিষেবা দিচ্ছেন না তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে, নবান্নে বললেন মুখ্যমন্ত্রী। আলুর দাম বৃদ্ধিতে রাজ্য সরকারকে তোপ, তৃণমূলের নেতাদের পিছনে পেট্রোল ঢালার নিদান দিলীপ ঘোষের, দিলীপকে কটাক্ষ তৃণমূলের। তপন কান্দু খুনে ধৃতদের ফের 14 দিনের জেল, অভিযুক্ত আশিক খানকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে অনুমতি আদালতের। একশো দিনের কাজের মজুরি অমিলের অভিযোগ, পঞ্চায়েত অফিসে তালা দিয়ে মহিলাদের বিক্ষোভ আলিপুর দুয়ারে। প্রতিবেশীর যৌন লালসায় নাবালিকার মৃত্যু, কালচিনিতে গ্রেফতার অভিযুক্ত, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু নির্যাতিতার। স্কুল কলেজে ছুটি পড়তেই পর্যটকদের ভিড় ডুয়ার্সে, জঙ্গলে দেখা মিলেছে বন্যজন্তুদের, মুখে হাসি ব্যবসায়ী সহ হোটেল মালিকদের। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি পৌলমি। শুরু করছি জেলার সারাদিন। স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া বাধ্যতামূলক পরিষেবা যেন সাধারণ মানুষ পান, যারা স্বাস্থ্যসাথী পরিষেবা দিচ্ছেন না তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, নবান্নে স্বাস্থ্যসাথী পরিষেবা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী কার্ড না নিলে কেন নিল না, কি কারণ, এটার জন্য রাফ অ্যান্ড টাফ হতে বলা হয়েছে, দরকার হলে লিগাল অ্যাকশন নেবে। বিধবা বিবাহের রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার শ্রী সচন্দ্র বিদ্যারত্ন। বনগাঁর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছাড়াও পৌরপিতার পদ অলঙ্কৃত করেছিলেন তিনি, তাকে বনগাঁর রূপকার বলা হয়। কিন্তু আজ সেই শ্রী সচন্দ্র বিদ্যারত্নের স্মৃতি মলিন হতে চলেছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভুলে গেলেও ভুলতে পারেননি গোবরডাঙ্গার পুরাতন মানুষেরা। গোবরডাঙ্গার শিরীশচন্দ্র বিদ্যারত্ন, যিনি এই এলাকায় বাসিন্দা ছিলেন, উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার রূপকার শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, আজ মলিন হতে চলেছে তাঁর স্মৃতি। এক নজরে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের পরিচয়। শ্রীশচন্দ্রের জীবনলিপি। শ্রীশচন্দ্র বিদ্যারত্নের জন্ম গোবরডাঙ্গায়, সেখান থেকে কলকাতার সংস্কৃত কলেজে, যোগদান বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনে। আন্দোলনের পাশাপাশি বিয়েও করেন বিধবাকে, সেটাই দেশের মাটিতে প্রথম বিধবা বিবাহ। বিধবা বিবাহের কারণে ভিটে ফিরতে বাধা, শ্রী কালীমতি দেবীর হঠাৎ মৃত্যু। শ্রীর মৃত্যুর পর প্রায়শ্চিত্তের নিদান সমাজপতিদের, নিদান মেনে প্রায়শ্চিত্ত করে গ্রামে ঢোকেন। বিধবা বিবাহের জন্য ব্রিটিশ সরকারের প্রশংসা, বনগাঁ ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে উন্নতি, বনগাঁ পৌরসভার প্রথম চেয়ারম্যান শ্রীশচন্দ্র। গোবরডাঙ্গার গর্বের ব্যক্তিত্ব শিরীশচন্দ্র বিদ্যারত্ন, তিনি ভারতবর্ষের প্রথম বিধবা বিবাহ করেছিলেন 1856 সালে 7ই ডিসেম্বর। এই বিধবা বিবাহ হয়েছিল কলকাতা সুকিয়া স্ট্রিটে। হ্যাঁ, তিনি গোবরডাঙ্গাতেই প্রাথমিক শিক্ষা লাভ করেন বা বাল্য শিক্ষা লাভ করার পর কলকাতা সংস্কৃত কলেজে পড়াশুনো করেন। সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের প্রধান ছিলেন, সুতরাং সেই বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করবার ফলে তার মধ্যে একটা চেতনার উন্মেষ ঘটে। ফলে পরবর্তীকালে যখন বিদ্যাসাগর মহাশয় অনেক চেষ্টার পরে বিধবা বিবাহকে আইনসম্মত করতে সম্মত হন, তখন এই শিরীশচন্দ্র বিদ্যারত্ন প্রথম বিধবা বিবাহ করেছিলেন কলকাতা সুকিয়া স্ট্রিটে। কিন্তু সেই সময়কার সমাজ ব্যবস্থা অনুযায়ী তার গোবরডাঙ্গাতে এই বিধবা বিবাহের জন্য তিনি ঢুকতে পারেননি। পরবর্তীকালে তার দ্বিতীয় স্ত্রী মারা যায়। মারা যাওয়ার পর তিনি গোবরডাঙ্গাতে আসেন বা প্রাশ্চিত্যও করেছিলেন বলে জানা যায়। তার স্মৃতি সেইভাবে আর নেই, যদিও গোবরডাঙ্গা পৌরসভার নামটা এখন শিরীশচন্দ্র বিদ্যারত্ন ভবন রাখা হয়েছে, খাটুরাতে একটি প্রতিষ্ঠানের নামও শিরীশচন্দ্র বিদ্যারত্ন হয়েছে, কিন্তু সেইভাবে তার আর স্মৃতি এখনও নেই, থাকলেই ভালো হতো। শ্রীশচন্দ্রের বংশধরেরা সম্পত্তির বেশিরভাগ অংশই বিক্রি করে দিয়েছেন, তাই তাঁর স্মৃতি আজ অবলুপ্তির পথে। আফসোস স্থানীয় বাসিন্দাদের, শুধু রয়েছে শ্রীশচন্দ্রের প্রতিষ্ঠিত দুটি শিব মন্দির। এনার বিশাল বিশাল বড় বাড়ি ছিল, চারিপাশ দিয়ে ঘেরা, আম বাগান ছিল, চারিপাশে নারকেল গাছ ছিল, তারপর মন্দির বাগানের নাম, তারপর চা বিক্রি হয়ে গেল। আস্তে আস্তে বিক্রি হওয়ার পরে ভাঙচুর করে যার সেই কিনে নিল, কিনে নেওয়ার পরে এখন যার সেই ঘর করে নিয়েছে। এখন আর কিছুই নেই, স্মৃতি আছে খালি দুটো মন্দির
আর কিছু নেই। শ্রীশচন্দ্রের স্মৃতি কিছু থাকলে তা সংরক্ষণের চিন্তা ভাবনা করছে পৌরসভা, তার আবক্ষ মূর্তি স্থাপনের চিন্তা ভাবনাও করছে পৌরসভা, জানালেন পৌরসভার চেয়ারম্যান। হেরিটেজ যে সমস্ত আমাদের গুলো আছে এইগুলোকে আমরা চিহ্নিত করে সরকারি পর্যায়ে আমরা আবেদন জানাবো এবং সেগুলোকে সংরক্ষিত করা, এবং শ্রীশচন্দ্র বিদ্যারত্নের যদি কোনো একটা আবক্ষ মূর্তি আমরা স্থাপন করতে পারি সেটা নিয়ে আমাদের একটা ভাবনা চিন্তা রয়েছে। বিরাট গর্বের ব্যাপার যে আজকে পৌরসভা এত উন্নত, পৌরসভা এগিয়ে চলেছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সহায়তা করে পৌরসভাকে উন্নত করছেন, কিন্তু যার হাত দিয়ে প্রথম এই পৌরসভা পথ চলা শুরু করেছিল তিনি তো এই পৌরসভার আসল পিতা, তিনি তো আমাদের তার দেখানো পথ তার ভাবনা চিন্তা নিয়ে আমরা গোবরডাঙাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ফলে তাকে আমাদের মান্যতা দিয়ে তার দেখানো পথকেই আমরা এগিয়ে নিয়ে যাব। তার স্মৃতি প্রতিনিয়ত আমাদেরকে গর্বিত করে, আমরা সৌভাগ্যবান যে ওই রকম একজন ব্যক্তি আমাদের গোবরডাঙার প্রথম চেয়ারম্যান ছিলেন। এটা যা হয়নি অবশ্যই সেটা ত্রুটির স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এখন শেষ পর্যন্ত দেখার এই শিরীষচন্দ্র বিদ্যারত্নের স্মৃতি কতটুকু ধরে রাখা যাবে নতুন প্রজন্মের কাছে। গোবরডাঙা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন সময় একটা বিরতি, সঙ্গে থাকবেন। তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল ঢেলে দেওয়ার নিদান দিলীপ ঘোষের। বুধবার বাঁকুড়ার মাচানতলায় দলীয় কর্মসূচিতে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আলুর দাম বৃদ্ধিতে রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি। মঞ্চ থেকে তৃণমূল নেতাদের পিছনে পেট্রোলের নিদান দেন। আমরা ছোটবেলায় গভর্নমেন্ট এর কুকুরের পেছনে পেট্রোল দিতাম, কি দিয়েছেন কোনদিন? কেমন দৌড় মারে আর দিন আসছে টিএমসি নেতাদের পেছনে পেট্রোল দেওয়া হবে, গ্রেফতার হওয়া দীপক কান্দু, নরেন কান্দু, আশিক খান, কলিবর সিং এবং সত্যমান প্রামাণিককে বিচারক তাদের ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বুধবার সিবিআই আশিক খানকে জিজ্ঞাসাবাদের অনুমতি চায়, সেই অনুমতিও দিয়েছে আদালত। দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের মজুরি না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানালেন এলাকার মহিলারা। আলিপুরদুয়ারের শামুকতলার ঘটনা, অভিযোগ 6 মাস ধরে 100 দিনের প্রকল্পে কাজ করে মজুরি পাচ্ছেন না কর্মীরা। মজুরি না পাওয়ার কারণ হিসেবে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দাবি, কেন্দ্রীয় বঞ্চনার কারণেই 100 দিনের প্রকল্পের কর্মীদের মজুরি দেওয়া যাচ্ছে না। বুধবার পাওনা মজুরির দাবিতে পঞ্চায়েত অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেন মহিলা কর্মীরা। আমরা এতদিন ধরে 100 দিনের কাজ করছি, টাকা পয়সা পাচ্ছি না, হ্যাঁ আমরা কি না খেয়ে কাজ করব? কিন্তু আমাদের এন্ড থেকে আমরা যথেষ্টভাবে ওনাদের কাজের বিনিময়ে আমাদের যা করণীয় জিপি অফিস থেকে প্রধান হিসাবে আমি সেটা করেছি। আগামী দিনে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি টাকাটা না ছাড়ে সেটা আমাদের করণীয় কিছু না। প্রতিবেশীর যৌন লালসায় নাবালিকার মৃত্যুর অভিযোগ। সূত্রের খবর, আলিপুরদুয়ারের কালচিনি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয়েছে বছর 12-র ওই কিশোরী। হাসিমারা পুলিশ ফাঁড়িতে পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৌরভ এক্কাকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে নির্যাতিতার। পরিবার সূত্র খবর, নির্যাতিতার বাবা বাইরে থাকেন, মা হাসপাতালে ভর্তি। নাবালিকাকে একা পেয়ে গত 28 এপ্রিল তার উপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত। প্রথমে স্থানীয় হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।
স্কুল কলেজের ছুটি শুরু হতেই পর্যটকের ভিড় বাড়ছে জলপাইগুড়ির লাটাগুড়িতে। মরসুমের এমন একটা সময় পর্যটকদের ভিড় দেখে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। প্রতিটি হোটেল মালিকের মুখে হাসি, একটাও ঘর খালি নেই তাঁদের। অন্যদিকে প্রায় প্রতিদিনই বন্য প্রাণীদের দেখা পেয়ে খুশি পর্যটকরাও। জঙ্গলে ঘুরতে গিয়ে বাইসন, হাতি, পাখি দেখা অভ্যেসেই হয়ে গেছে তাঁদের। দক্ষিণবঙ্গের জেলা থেকে উত্তরবঙ্গে যাওয়া পর্যটকদের মূল পছন্দের জায়গা গরুমারা জঙ্গল ঘেঁষা মূর্তি নদী লাগোয়া অঞ্চল। প্রখর গরমে ডুয়ার্সের সবুজ অরণ্য প্রাকৃতিক পরিবেশ পছন্দ করছেন পর্যটকরা। তাছাড়া নর্থ বেঙ্গল তো দেখুন, নর্থ বেঙ্গল প্রাকৃতিক দিক দিয়ে খুবই সুন্দর। এই জায়গাগুলো যত প্রমোট হবে তত ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষ সবার জন্যই এই হবে। জায়গাটার আনটাচ, আমার তো মনে হয় জায়গাগুলো আমি দুদিন ধরে ঘুরছি, এগুলো আনটাচ বিউটি। এই করোনা পরিস্থিতিতেও সবাই মনে করেন যে যারা যারা ঘুরতে আসে প্রত্যেক বছর, তারা তো বাড়ি থেকে বেরোতে পারেনি। এবার করোনা পরিস্থিতি পার করে যখন নাকি একটু ফাঁকা পেয়েছে আর কি, সব দলে দলে সব চলে আসছে ডুয়ার্সে। আর ডুয়ার্স মানেই তো হচ্ছে জন্তু জানোয়ার, ফরেস্ট, জঙ্গল, চা পাতা বাগান, মূর্তি নদী, এইসব মানে দেখার একটা আলাদা একটা ব্যাপার আছে এখানে। ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত তৃতীয় লাইন সম্প্রসারণ এবং রুট রিলে ইন্টারলকিং কেবিন সরানোর জন্য বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন স্টেশন। সূত্রের খবর, 13 থেকে 26 মে আংশিক সময়ের জন্য এবং 27 থেকে 29 মে সম্পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন। এই সময়ের মধ্যে কোনোদিন বেলা 11টা থেকে 2টো পর্যন্ত, কোনোদিন আবার 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত ব্যান্ডেল দিয়ে সমস্ত ট্রেনে চলাচল বন্ধ থাকবে। বাতিল করা হয়েছে 68টি লোকাল ট্রেন, 12টি এক্সপ্রেস ট্রেন। ব্যান্ডেল জংশনের রুট রিলে ইন্টারলকিং কেবিনটি সম্পূর্ণ ভেঙে ফেলে সেখান দিয়ে মগরা পর্যন্ত তৃতীয় লাইন পাতার কাজ চলছে। ব্যান্ডেলের পাশাপাশি বন্ধ থাকবে হুগলি, বাঁশবেড়িয়া, সপ্তগ্রাম স্টেশনও। দিনের বেলা যে সময় ব্যান্ডেল জংশন বন্ধ থাকবে এবং যে কদিন সম্পূর্ণরূপে ব্যান্ডেল জংশন বন্ধ থাকবে, সে সময় হাওড়াগামী কিছু ট্রেন চুঁচুড়া স্টেশন থেকে, কাটোয়াগামী ট্রেন ত্রিবেণী স্টেশন থেকে, বর্ধমানগামী ট্রেন মগরা স্টেশন থেকে ছাড়বে বলে সূত্রের খবর। 30 মে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে রেল সূত্রে খবর। ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনের তদন্তে নলহাটি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার রাতে পিরানপাড়ার বাড়ি থেকে চাঁদ মোহাম্মদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের 14 মে বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল খুন হলে 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের তালিকায় চাঁদ মোহাম্মদের নাম ছিল না। ঘটনা তদন্তে নেমে 4 জনকে গ্রেফতার হলেও এক অভিযুক্ত অধরা রয়েছেন। তদন্তে চাঁদ মোহাম্মদের নাম উঠে আসলে গ্রেফতার করা হয় তাকে। জেলা সারাদিন এখন সময় একটা বিরতি, সঙ্গে থাকবেন। লালমাটি জেলা বাঁকুড়ার অন্যতম প্রাচীন ডোকরা শিল্প, প্রজন্মের পর প্রজন্ম এই শিল্পকে আঁকড়ে রেখেছেন বিকনা শিল্পডাঙ্গার শিল্পীরা। একটা সময় জেলার ডোকরা শিল্প মুখ থুবড়ে পড়লেও সরকারি নানান সুযোগ সুবিধায় রসদ ফিরে পাচ্ছেন শিল্পীরা। পাশাপাশি গ্রামকে মডেল গ্রামে সাজিয়ে তোলা হচ্ছে। ডোকরা শিল্পের প্রসারই এমন উদ্যোগ জেলা প্রশাসনের। বাঁকুড়া জেলার অন্যতম প্রাচীন একটি শিল্প ডোকরা শিল্প, আর আমি দাঁড়িয়ে রয়েছি সেই ডোকরা শিল্প গ্রাম বিগনা শিল্পডাঙ্গা, যে গ্রামের চেহারাটা ইতিমধ্যেই বদলে ফেলা হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে। বাঁকুড়া শহর লাগোয়া বিকনা শিল্পডাঙ্গা গ্রামে রয়েছে ডোকরা শিল্পের ঠিকানা। কম বেশি 100 পরিবারের বাস ওই গ্রামে। পিতল গলিয়ে শিল্পকর্মই শিল্পী পাড়ার বাসিন্দাদের অন্যতম জীবিকা। শিল্পীদের ছোঁয়ায় দেবদেবীর মূর্তি থেকে আদিবাসী জীবনযাত্রা, জীবজন্তুর মূর্তি, মেয়েদের রকমারি গয়নাসহ নানা সামগ্রীর সৃষ্টি হচ্ছে। জীবন জীবিকার টানে দিনভর ব্যস্ত থাকেন গ্রামের মানুষ। একটা সময় এই শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল গ্রামবাসীর। বর্তমানে নানা সরকারি সহযোগিতায় শিল্পগ্রাম আবার মাথা তুলে এগিয়ে চলেছে, শিল্পগ্রাম মডেল গ্রাম হিসেবে সেজে উঠছে। খুশি শিল্পী সহ তাদের পরিবারের সদস্যরা। পাশাপাশি সরকারিভাবে ডোকরা শিল্প সামগ্রী বিক্রির বাজার তৈরিরও আবেদন শিল্পীদের। ধীরে ধীরে ডোকরা নিজের মতো করে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি আরও একটা অনুরোধ রাখবো, হ্যাঁ, সরকারের কাছে
যদি আমাদের এই যে ডোকরা সামগ্রী যাতে বাজার বাজারটা আরও ভালোভাবে আমরা পাই, আমরা চাইছি বিশ্ব বাংলা যেন আমাদের কাছে বেশি বেশি করে এই ডোকরা সামগ্রী কিনে, এবং মঞ্জুষাকেও যদি বলেন যে আমাদের এই ডোকরা সামগ্রী কিনে আমাদের আরও খুবই ভালো। অপূর্ব অপূর্ব, বিশ্বাস করুন, মানে এই যে এইভাবে কাজ হয় আমি এই প্রথম দেখলাম। এত সুন্দর করে ওরা, আর তারপরে কী সুন্দর করে ওরা কথাও বলে, প্রত্যেকে এত ভদ্র, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি অনেক কিছু কিনেছি জানেন তো, ছোটো মোটো কানের দুল, তারপরে এই হাতের এই, হ্যাঁ, তারপরে গণেশ, হ্যাঁ, তারপরে দুর্গা, হ্যাঁ, অনেক ছোট ছোট জিনিস কিনেছি। বিকনা শিল্পগ্রামকে মডেল শিল্পগ্রাম গড়ে তোলার লক্ষ্যে জেলা পরিষদ গ্রামের শিল্পীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা পরিষদের দাবি। এই ডোকরা গ্রামকে সাজানোর জন্য আমরা এখানে প্রথমত আলো, দ্বিতীয়ত পানীয় জল, তৃতীয়ত এই জায়গাটা অত্যন্ত কাদা ছিল, রাস্তা হয়েছে এবং এখানে আমাদের টোটালি বিউটিফিকেশন হচ্ছে, বসার চেয়ার থেকে আরম্ভ করে সামনে গেট থেকে আরম্ভ করে। এবং আপনারা লক্ষ্য করবেন এখানে আমি আজকে নিজে এসে দেখলাম যে দিল্লি থেকে লোক এসছে দেখবেন, ডোকরা প্রচুর জিনিস সামগ্রী কিনে নিয়ে যাচ্ছে, আজকে ভিন রাজ্য থেকেও এই ডোকরা শিল্পের জন্য বাঁকুড়া জেলায় আসছে। এই প্রাচীন শিল্পের সাথে জীবন জীবিকা জড়িয়ে রয়েছে বহু শিল্পীদের, শিল্পীরাও দীর্ঘ সময় মুখ থুবড়ে পড়েছিলেন, অবশেষে সরকারি উদ্যোগে ধীরে ধীরে এই গ্রাম আরও নতুন করে আশার আলো দেখছেন তাদের শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার। বাঁকুড়ার বিঘ্না শিল্পডাঙ্গা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। বিএসএফ এর মহিলা কনস্টেবলের কাছে থেকে রাইফেল গুলি ছিনতাই করে পালালো দুষ্কৃতী, ছড়িয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের ঘোজারাঙ্গা ঘটনা। সূত্রের খবর, সীমান্তে টহলদারির সময় 153 নম্বর ব্যাটালিয়নের মহিলা কনস্টেবলের কাছ থেকে রাইফেল ও 20 রাউন্ড গুলি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় বসিরহাট থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন 153 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ, শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও। বিয়ে বাড়িতে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার, পুরুলিয়ার ঝালমামরা গ্রামের ঘটনা। ঝালমামরা গ্রামটি জয়পুর বনের পাশে। স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামেরই এক বিয়ে বাড়িতে গিয়েছিলেন বছর 38-এর বেবি দেবী। বুধবার ভোরবেলা হাতি আক্রমণ করে তাঁকে, ঘটনাস্থলে মৃত্যু হলো বেবি দেবীর। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হাতির হানায় মৃত্যু এক মহিলার, তিনি বিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং সেখানেই আচমকাই হানা দেয় হাতিটি, হাতির তাণ্ডবে মৃত্যু হয় ওই মহিলার। জেলার সারাদিন এখন সময় একটা বিরতি, সঙ্গে থাকবেন। রেলের জমিতে জ্বলা বেসরকারি স্কুল গুঁড়িয়ে দিল রেল দফতর। সূত্রের খবর, আসানসোলের সিটি বাস স্ট্যান্ডের যোগী বাবা মোড়ের কাছের স্কুলটি বৃহস্পতিবার রাতে গুঁড়িয়ে দিয়েছে রেল দফতর। স্থানীয় সূত্রের খবর, কয়েকদিন আগে স্কুলের বেঞ্চ সহ অন্যান্য সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে রেল দফতর, তারপর বৃহস্পতিবার রাতে বুলডোজার চালিয়ে স্কুল বাড়িটি ভেঙে দেওয়া হয়। রেলের দাবি, তাদের জমির উপর ভেঙে দেওয়া ভবনটি ছিল। সারা দেশে রেলের জমিতে অবৈধভাবে তৈরি এমন 98টি স্কুলকে নোটিশ পাঠিয়েছে রেল দফতর। স্কুল ভেঙে ফেলায় এলাকায় চঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলার সারাদিন এখন সময় একটা বিরতি, সঙ্গে থাকবেন। বেতন বৃদ্ধি সহ 11 দফা দাবিতে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়িতে। বুধবার হাকিমপাড়ায় চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। দাবিগুলির মধ্যে রয়েছে ন্যূনতম বেতন 21,000 টাকা, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, 2014 সালের পরে অবসরপ্রাপ্ত কর্মীদের এককালীন 3 লক্ষ টাকা ও মাসে ন্যূনতম 5,000 টাকা পেনশন দিতে হবে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চালানোর পর আধিকারিকদের কাছে স্মারকলিপি দেন তাঁরা। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আইসিডিএস এর কর্মীরা। বাংলার আনাজ কানাজ জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন রকম লোক সংস্কৃতি। তেমনই এক লোকসংস্কৃতির পরিচয় বহন করে বালুরঘাটের চামুণ্ডা পুজো। প্রতি বৈশাখের শেষ মঙ্গলবার পূজিত হন দেবী চামুণ্ডা। স্থানীয় মানুষদের কাছে এই ঠাকুর দৌড়নো কালী নামে পরিচিত। বালুরঘাটের বটতলা এলাকায় কোনো এক ভক্ত চামুণ্ডাকে মাথায় নিয়ে দৌড়ে বেড়ান, সে থেকেই পুজোর এমন নামকরণ।
জেলার সারাদিন আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।